আমি রেকর্ড করতেছি। পিএসপি করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, আপনি ধরেন আপনি যদি পিএসপি এর কাজ আগে আমাদের কিউবিডি সরি স্ট্যাশের জন্য করতে চান, তাহলে যেটা করেন যে ওই রুট উঠায় দেন। উঠায় দেওয়ার পরে ইমেজ টিমেজ বিল্ড করে এখানে হচ্ছে যে এই পিএসপি এনেবল একটা মিনি কিউব ক্লাস্টার পাওয়ার জন্য আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। আপনার এসেনশিয়ালি এখানে একটা রিস্টার্ট এসএস ফাইল আছে, এটাতে হলো গিয়া যে ওদের ওই কিউবারনেটিস 1.13, বাট এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এখানে আর কি এই পড সিকিউরিটি পলিসি এই অ্যাডমিশন কন্ট্রোলারটা অন করতে হয়। সো অন করার পরে তারপরে এখানে কিছু এক্সট্রা পিএসপি ইউজ করে রোল টোল বাইন্ডিং ক্রিয়েট করলে পরে তারপরে দেখবেন যে আপনার এই গেট পডস করলে পরে পডগুলো দেখায়, না হলে আপনার ইভেন্ট কুবারনেটিসের যে অফিসিয়াল যে পডগুলো আছে এই পডগুলো আপ হয় না। সো এটা হওয়ার পরে আপনি একটা পিএসপি এনেবলড কুবারনেটিস ক্লাস্টার পাইলেন মিনি কিউব ইউজ করে, তারপরে আমাদের যে ইনস্টলার আছে এই আপনার এই মানে আমাদের ইনস্টলার যা যা জিনিসপত্র আছে এগুলো হচ্ছে ইনস্টল করতে পারেন। ওকে, মানে স্ট্যাশের অপারেটর যা আছে এগুলা। এখন এটা করার জন্য এটা করতে পারেন। তারপরে হচ্ছে গিয়া যে আমাদের স্ট্যাশের যে সাইডকার গুলা অ্যাড করতেছেন, তারপরে জব ওই যে এখন যে ধরেন পিভিসি বা এগুলার ব্যাকআপের জন্য বা ডাটাবেসের ব্যাকআপের জন্য যেসব জব টব আছে এগুলার জন্য যেসব পিএসপি লাগে এগুলা সবই হচ্ছে মানে ইউজারদের প্রোভাইড করতে হবে। ওকে, মানে ব্যাপারটা হলো যে জবটা তো ডাইনামিক্যালি যখন ক্রিয়েট হয়ে রান হবে, মনে করেন আমি পোস্টগ্রেস এর ব্যাকআপ নেওয়ার জন্য পোস্টগ্রেস এর ইমেজটা ইউজ করতেছি, ওটার ভেতরে যদি আবার ডিফারেন্ট পিএসপি লাগে সেই পিএসপিটা তো ইউজারে বলে দিতে হবে, এটা তো আমাদের জানার কোনো উপায় নেই। এবং ওই পিএসপি যেটা লাগবে ওটা আসলে হচ্ছে যে আপনার ওই আমাদের যে ফাংশন লেভেলে বলা থাকতে হবে, কারণ মানে বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্টেইনারের জন্য আলাদা আলাদা পিএসপি লাগতে পারে। আমরা যে সার্ভিস অ্যাকাউন্টটা ইউজ করে ওই ধরেন টাস্কটাকে রান করব, ওই সার্ভিস অ্যাকাউন্টটা এসেনশিয়ালি হচ্ছে যে আপনার ওই যতগুলো রকম পিএসপি আছে ওদের সবার সাথে আর কি রোল বাইন্ডিং ক্রিয়েট করে দিবে। ওকে, তো এখানে আপনার এই জিনিসটা হলো একটা। এখন এখানে এইটা যে জিনিসটা আছে পিএসপি জিনিসটা কিভাবে কাজ করে, পিএসপি জিনিসটা কাজ করে হচ্ছে এভাবে করে যে এটার জন্য যে রোল বাইন্ডিং ক্রিয়েট করতে হয়, এখানে মেইন জিনিসটা হলো যে আপনার ভার্বটা হচ্ছে ইউজ। সো পলিসি এটা তো এপিআই গ্রুপ রিসোর্স, এখানে কোনো ডিফারেন্স কিনা, কিন্তু ভার্বটা হলো ইউজ। এই দিয়ে হচ্ছে যে আপনার একটা রোল ক্লাস্টার রোল করলে ক্লাস্টার রোল বাইন্ডিং হবে, আপনি যদি একটা সিঙ্গেল নেম স্পেস ডিল করতে চান তাহলে রোল বাইন্ডিং করতে পারেন, তো স্টাফ ইজ ফাইন। পিএসপি নিজে হচ্ছে নন নেম স্পেস রিসোর্স। ওকে, পিএসপি নিজে হচ্ছে নন নেম স্পেস রিসোর্স, কিন্তু আপনি ইউ নো অবভিয়াসলি ইউ ক্যান ইউজ ইন এ ক্লাস্টার রোল, মানে একটা ক্লাস্টার রোল বানায়া বা ক্লাস্টার রেগুলার রোল বানায় ইউ ক্যান রোল বাইন্ডিং করে কানেক্ট করতে পারবেন। ওকে, সো এই হলো ব্যাপার। সো এটা হলো ব্যাপার। তারপরে এই তো এখন এখন এখানে লাস্ট একটা পার্ট আছে, সেটা হলো যে আমাদের অপারেটর থেকে যখন ধরেন জবটা ক্রিয়েট করা হবে সেই জবটার যে সার্ভিস অ্যাকাউন্টটার তো ওই পিএসপি এর পারমিশন থাকবে। এরকম যখন সিচুয়েশন তৈরি হয় তখন একটা ইন্টারেস্টিং প্রবলেম হয়, সেটা হলো যে আমাদের অপারেটরকেও আসলে ওই পিএসপি এর পারমিশন গুলো দিয়ে দিতে হবে, কারণ যদি দিয়ে দেওয়া না হয় তাহলে যেটা হবে যে বেসিক্যালি মানে আমি হচ্ছে যে অন্য মানে এসেনশিয়ালি আপনার এই ধরনের জিনিস তো আগেও দেখছেন যে আমি একজনকে একটা পারমিশন গ্র্যান্ট করতে পারি না যে পারমিশনটা আমার নিজেরই নাই। So it's kind of exactly same thing. So basically আমাদের অপারেটরের ওই স্ট্যাশের অপারেটরের ওই পারমিশনগুলো থাকতে হবে, যাতে স্ট্যাশের অপারেটর আসলে আলটিমেটলি ডাইনামিক্যালি ক্রিয়েট হওয়া জবগুলোকে ওই পারমিশনগুলো অ্যাসাইন করতে পারে। তো এটা করার জন্য আপনার এখানে যেটা এখন বর্তমানে করা হয়েছে কিউবডিবির ক্ষেত্রে, সেটা হলো যে কিউবডিবির এখানে আসলে একটা আর কি এই এপিআরটাতে কাজটা করা হয়েছে, যে এখানে ওদের ওই আমরা আর কি একটা রেখে দিছি অপারেটরের আর কি একটা অপারেটরের আসলে আপনার হচ্ছে যে চার্ট ইউজ করে ইনস্টল করা হয়েছে বা স্ক্রিপ্ট ইউজ করে ইনস্টল করা হয়েছে, ওখানে আর কি হচ্ছে যে এক্সট্রা নাম গুলা প্রোভাইড করে দেওয়ার একটা অপশন দেওয়া আছে।
সো ওই 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 নামগুলা ইউজ কইরা আমরা আর কি যে কানেকশনটা ক্রিয়েট করি, মানে এখানে আর কি লুপ ঘুরা ওগুলাও অ্যাড করে দেওয়া হয়েছে। সো সো এই হচ্ছে পিএইচপির কাজ, পিএসপির কাজ, পিএইচপি না পিএসপি। সো পিএসপির কাজ হলো এই তিনটা আর কি সর্ট অফ সাইডে। সো এগুলা করলে পরে আপনার মানে এরপরে আর বাকি অন্য কোনো চেঞ্জ আসলে আসবে না, ইট প্রবাবলি জাস্ট গোইং টু ওয়ার্ক জাস্ট ফাইন। তো এখন আপনার পিএসপি ইউজার কোথায় দিবে, কেমনে দিবে, ওই ফাংশনের মধ্যে ইত্যাদি ইত্যাদি, প্রবাবলি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, বাট বাট এইটা হলো, তো আমি মনে করি যে এইটা প্রবাবলি সামথিং ওয়ার্থ গেটিং কমপ্লিট ডান। আর নতুন ভার্সনই শুধু করেন, মানে বলতে চাচ্ছি ভি1 বেটা, মানে আমার মনে হয় আই ডোন্ট থিংক উই ওয়ান্ট টু গো ব্যাক এন্ড ডু অল দা স্টাফ ইন দা ওল্ড ভার্সন এনিমোর। ইয়া, সো এটা হলো একটা, আর মিনি শিফটেরটা তো বললাম ওইটা ফেয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড, ওখানে আসলে আপনারা মিনি শিফট ইনস্টল করে মিনি শিফটের ভিতরে বেসিক্যালি ডিপ্লয়মেন্টের কোডটা কপি করতে হবে কি কাইন্ড অফ রাইট, মানে ইনফ্যাক্ট যদি সামহাও জিনিসটা জেনে রিকোয়েতে করতে পারেন ইল বি ইভেন বেটার, বাট কোড কপি করে করতে হলে করেন আর কি। আর কি আছে আমার কাছে এখানে, আর এখানে পিএসপি এনেবল ক্লাস্টার, আই থিঙ্ক আই শুড শাট দিস থিং ডাউন, কারণ এগুলো আসলে ইয়া আই এম জাস্ট গোইং টু ক্লোজ দিস থিং, মানে আপনি নতুন পিআর ওপেন করে এগুলো বাঞ্চ অফ ডিফারেন্ট থিংস ইউ হ্যাভ টু ডু। সো ইয়া, আর আপনারা রেস্টিকের সার্ভারের ব্যাকএন্ড তো মনে এখন অ্যাড করতে পারবেন রাইট? Maybe you guys can just add that. Yeah, maybe we can just take his stuff, replace it or something. I don't know. এটা মনে হয় নতুন পেয়ারই করতে হবে, কারণ সে তো পুরানো পেয়ার এগেইনস্ট করছিল। এখন আপনি নেক্সট কি করবেন? আর ক্যাশের যেটা হয়েছে ক্যাশের ওগুলাও লেটস ফাইনালাইজ ফিক্স দোজ, কারণ ওগুলাও তো ইম্পর্টেন্ট প্রবলেম। সো সো ইয়া, আর কি ওকে, তাহলে নেক্সট আপনি এখন তাহলে কোনটা করতেছেন, পিএসপি করবেন না ওপেন শিফটের ওটা করবেন? ওপেন শিফটের ওটা করে ফেলতে পারেন, আমার ধারণা ওপেন শিফটের ওটা আপনার পিএসপি লাগবে না। ইনফ্যাক্ট এখানে একটা জিনিস আসলে আমার জানা দরকার, সেটা হলো যে ওপেন শিফটে আগে ওরা ওই পিএসপি ইউজ না করে ওরা হচ্ছে ওটা রিপ্লেসমেন্ট একটা ইউজ করতে, যেটা ওরা বলে ওই সিকিউরিটি কন্ট্রোল এসএসসি, রাইট? না এসএসসি কোনটা জানি না, এসসিসি আর কি, সিকিউরিটি কন্টেইনার কনটেক্সট অর সামথিং সামথিং লাইক দ্যাট। ইয়া, সো ইয়া, সো আমার কোশ্চেন হচ্ছে ওরা কি এখন ওখানে পিএসপি সাপোর্ট দিছে কিনা, কারণ আমি দেখছি পিএসপি এর অবজেক্ট গুলো আছে, আগে ইনফ্যাক্ট ক্রিয়েট করা যেত না, কারণ পিএসপি এর অবজেক্ট গুলো আস্তে আস্তে, ব্যাপার হচ্ছে বেসিক্যালি ওদের এসসিসি তে আরো বেশি ফাংশনালিটি ছিল, যেটা গুগল ইনসি অ্যাপ ইন্টারেস্টেড ছিল না, মানে রেডারের সাথে একমতে আসতে পারতেছিল না, যে কারণে ওয়াজন্ট গেটিং দেয়ার। বাট তো এখন এখন যদি ইভেন্ট, মানে মানে আইডিয়ালি আমাদের জন্য সিচুয়েশন হলো যে পিএসপি টা বি এনাফ হয় আর কি, যদি না হয় তাহলে ওই ক্ষেত্রে আর কি আমাদেরকে আবার ঝামেলা করতে হবে আর কি, মানে মনে করেন যে আপনার সাম সর্ট অফ জেনেরিক টাইপের, আমি ওই একবার কে মডিউল এরকম একটা ক্লাস করার চেষ্টা করতেছিলাম যে আর কি মানে মানে কাইন্ড অফ লাইক ইয়ারের মতো আর কি, বুঝলেন, মানে আপনি একটা কমন ইন্টারফেসের এগেনস্টে লিখবেন কিন্তু তারপরে আমরা
ওপেন শিফট হলে সিসি তে কনভার্ট করে দিব, রেগুলার কুবারনেটিস হলে পিএসপি তে কনভার্ট করে দিব, হ্যান ত্যান এসব আর কি। এক্সট্রা ঝামেলা চলে আসে আবার। ইয়েস, সো যদি করতে না হয় দ্যাট উইল বি আইডিয়াল। সো ফাইন্ড আউট what we have to do, but apni oi open shift eta age add kore nite paren. I think that's my fine. Well, that will be easier ki basically ora apnar khana khana er moddhe hoye jabe. আচ্ছা।